আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে আইপিই ডিপার্টমেন্ট, হুইচ ইজ ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন। তো আজকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, অ্যাডমিশন রিলেটেড। তো একজনে আমাকে পার্সোনালি প্রশ্ন করছে, ওর নাম হচ্ছে আশিক, আমাকে প্রশ্ন করছে যে ভাই, আমরা ইন্টারমিডিয়েটে যেমনে একটা চ্যাপ্টার পড়ে আসতাম যে শুরুতে অনুশীলনীগুলো পড়তাম, টপিকগুলো বুঝতাম, দেন সূত্রগুলো মুখস্থ করতাম, দেন নানান রাইটারের কোয়েশ্চেন ব্যাংকগুলো বা কোয়েশ্চেন যেগুলো থাকে ওগুলো সলভ করতাম, হ্যাঁ, দেন হয়ে যেত। তো এখন হইতেছে ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে বা ভার্সিটির যে প্রিপারেশনের যে সময়টা এখন অ্যাডমিশন সিজন, এখন আমরা কীভাবে কীভাবে একটা চ্যাপ্টার শেষ করতে পারি বা কীভাবে একটা বই নিয়ে আমরা আগাইতে পারি? ওকে, খুবই ভালো একটা কোয়েশ্চেন, তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবা। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে তুমি তোমার যেহেতু এইচএসসি শেষ, তোমার শর্ট সিলেবাসে তোমাদের এক্সাম হয়েছে, ফাইন, তোমরা শর্ট সিলেবাসের সবগুলো জিনিস কাভার করে আসছো, আই থিঙ্ক, আমার এটা মনে হয় তোমরা সবাই ভালো স্টুডেন্ট। তো যেটা গেছে গেছে, রেজাল্ট যেটা বের হওয়ার তো হবে, এটা তুমি চেঞ্জ করতে পারবে না। এখন তুমি যেটা চিন্তা করতে পারো, হ্যাঁ, আমি একটা অ্যাডমিশন সময়টাতে কীভাবে নিজেকে তৈরি করতে পারি। তো ব্যাপারটা হইতেছে কি যে আমি যদি একটু ডাইরেক্টলি বলি যে তোমাকে একটা কোচিংয়ে ভর্তি হবে এই সময়টাতে, একটা কোচিংয়ে ভর্তি হতেই হবে। তোমার তুমি যদি অনেক মিডিল ক্লাস ফ্যামিলির হও কিংবা তোমার যদি টাকা পয়সার সমস্যা হয়, তাও তুমি কোনো একটা জায়গা থেকে ধার করে হলেও কোচিংয়ে ভর্তি হবো। কারণ কি জানো, যে তুমি যদি কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স না পাও, তাহলে তুমি লাখ লাখ টাকা দিয়েও তুমি কোনো ইউনিভার্সিটিতে একটা সিট তুমি কনফার্ম করতে পারবে না। তো অ্যাডমিশন সময়টাতে কিছু টাকা তো ইনভেস্ট করতেই হবে, ওইটা তো তুমি পুর পাইতেছো ভাই, তুমি তো ওই টাকাটা তো এমন না যে জলে তুমি ঢালতেছ, ওই টাকাটা তোমার কাজই দিবে। সো তুমি যেটা করতে পারো, একটা কোচিংয়ে ভর্তি হবা, এটা সে টু সে তুমি অমেকা উদ্ভাস তোমার আশেপাশে যেইটা আছে ওইটাতে তুমি ভর্তি হবা। যেমন অনেকে প্রশ্ন করতে পারে, ভাই হচ্ছে ঢাকার যে ফার্ম গেটের যেই উদ্ভাসের যে ব্রাঞ্চটা আছে ওইটাতে ভর্তি না হইলে আমি বুয়েটে চান্স পাবো না, আমি ফার্স্টে চান্স পাবো না, ফার্স্টে সিএসসি পাবো না? ভাই তুমি হচ্ছে ফ্যান্টাসির মধ্যে আসো, তুমি জাস্ট থিঙ্ক করো তো, তুমি যদি গ্রাম থেকে হঠাৎ করে তুমি একটা অন্য একটা ভিন্ন একটা পরিবেশে তুমি হঠাৎ করে যাও, তুমি অসুস্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঢাকার মতো একটা জায়গার মধ্যে তোমার নিজেকে মানায় নিতে অনেক কষ্ট হবে, ওই জায়গায় পড়াশোনা তো অনেক দূরের ব্যাপার। তো বেস্ট হয় তুমি যেখানে আসো ওইখানের যেই শহরটা আছে ওই শহরে একটা ভালো কোচিংয়ে ভর্তি হবে। ওকে, কোচিংয়ের ব্যাপারটা গেল। তো কোচিংয়ে যেহেতু তুমি ভর্তি হবা, তোমাকে এতগুলা বই তোমাকে দরাইয়া দেওয়া হবে, অনেক বই দেওয়া হবে। তো তোমার যদি স্বপ্ন থাকে যে ভাই আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ফাইন, তুমি ইঞ্জিনিয়ারিং যদি পড়ো, তুমি অবশ্যই তুমি ইঞ্জিনিয়ারিং যেই সেকশনটা আছে ওইটাতে তুমি মানে ভর্তি হবা কোচিংয়ে, দেন ওরা তোমাকে ইঞ্জিনিয়ারিংয়ের বই ধরাই দিবে। তো এখানে প্রশ্ন ব্যাংক পাবা, বই আসলে প্রশ্ন ব্যাংক। তো তোমার যেটা কাজ সেটা হচ্ছে ফরজ যেই কাজ, তুমি প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। দুইটা ক্রাইটেরিয়া আমি বলে দিচ্ছি কেমনে কেমন আগাইতে পারো। ফার্স্ট অফ অল তুমি প্রশ্ন ব্যাংকটা পুরোপুরি শেষ করে ফেলবা, ওইখানে শর্ট সিলেবাস ফুল সিলেবাস মানে কোনো ব্যাপার না। কারণ তোমরা জেনে অবগত হবা যে এইবার যে শর্ট সিলেবাসের যেই অ্যাডমিশন কোয়েশ্চেনগুলো হয়েছে ওইগুলোতে তুমি অবাক হইলে কিছু করার নাই, ওইখানে কিন্তু ফুল সিলেবাস থেকে প্রায় 10 থেকে 12টা প্রশ্ন ওরা তুলে দিছে। যেমন জিএসটিতে দিছে, আমি জিএসটিতে হচ্ছে 5 থেকে 6টা, মোস্ট প্রবাবলি 7টা থেকে 8টা হবে, হ্যাঁ, ওরা ফুল সিলেবাস থেকে তুলে দিছে। তো তুমি যদি এগুলো না পড়তে তাহলে হচ্ছে তুমি ওই অ্যাডমিশন কমিটির কী যায় আসে, হুম, যারা পারবে তাদেরকেই তো নিবে। তুমি যদি এখন শর্ট সিলেবাস করে তুমি এইচএসসি পার করে আসছো, এখন যদি অ্যাডমিশন সময় যদি তুমি শর্ট সিলেবাসে পড়ে যাও, তাহলে আর যদি 5-6টা কোয়েশ্চেন যদি তুমি না পারো, তাহলে তুমি কি চান্স পাবা? বি লজিক্যাল ম্যান, তোমাকে পুরো পড়তে হবে, কিছু করার নাই, একটু হার্ডওয়ার্কিং করতে হবে। অ্যাডমিশন সময়টা হচ্ছে হার্ডওয়ার্কিংয়ের একটা সময়, ওইখানে তো ইমোশন দিয়ে চলে না, হ্যাঁ। শর্ট সিলেবাস তুমি ইন্টারমিডিয়েটের জন্য পড়ে আসছো, ওকে ফাইন, কিন্তু অ্যাডমিশন ব্যাপারটা পুরোপুরি ভিন্ন। এখানে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে, সিট সংখ্যা কম, তাও যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তাহলে তোমাকে ওই ভালোর মধ্যে আর ভালো করতে হবে, হুম। সো এটা মানতে হবে, কিছু করার নাই, সবাই তো এই পদ্ধতি দিয়ে তো আসছে নাকি। তো যাক, তুমি একটা কোচিংয়ে ভর্তি হইলা, ভর্তি হওয়ার পরে ওরা তোমাকে বই দিল, তুমি বই নেওয়ার পরে দুইটা ক্রাইটেরিয়ার কথা বলছিলাম, একটা হচ্ছে তুমি প্রথমে কোশ্চেন ব্যাংক তুমি পুরোপুরি সলভ করবা, শর্ট হোক ফুল হোক পুরোপুরি সলভ করবা। এতে কী হলো, কোয়েশ্চেন অ্যানালাইসিস, হুইচ ইজ কিউএনএ, অর্থাৎ তুমি অ্যানালাইসিস করে বুঝতে পারবা যে পরীক্ষার মধ্যে কী কী আসে। থিঙ্ক করো তো, কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারের কিংবা কোনো একটা বইয়ের সবগুলো টপিক থেকে প্রশ্ন তো আসা ইম্পসিবল, হ্যাঁ, মাত্র
এমসিকিউ যদি চিন্তা করো তাহলে 100টা এমসিকিউ আসে। তো 100টার মধ্যে কি তোমার পুরো চ্যাপ্টারে সব টপিক থেকে কোশ্চেন করা পসিবল? এটা ডেফিনেটলি ইম্পসিবল। তো তোমাকে বুঝতে হবে যে স্যারেরা কোন কোন জায়গা থেকে প্রশ্ন করে ইউনিভার্সিটির কোশ্চেনগুলোতে। তো তুমি কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে বুঝতে পারলে যে আচ্ছা কারেন্টের হলো বিভব থেকে প্রশ্ন আসে, বা কারেন্টের, বা চিন্তা করতে পারো যে নদী নৌকার অঙ্ক আসতে পারে ভেক্টর থেকে, কিংবা হচ্ছে তোমার থকতা এবং বুলেটের প্রশ্ন আসে হচ্ছে গতি থেকে। তুমি যদি এগুলো রেখে যদি অন্যান্যগুলো পড়ে যাও যেগুলো আসে না, কার্সবর সূত্র, তো তুমি দুই দিন তিন দিন ধরে তুমি টপিকটা ক্লিয়ার করলা অথচ এইগুলো থেকে প্রশ্নই আসে না, তো এটা একটু বোকামি হবে না? হ্যাঁ, সো তুমি আগে বুঝে নিবা যে আসলে তোমার কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, দেন তুমি নোট ডাউন করবা যে কোন কোন টপিক আসলে তোমার মানে পড়া বাকি আছে। সে টু সে তুমি হলো বিভব তুমি কারেন্টের ক্ষেত্রে অ্যাভয়েড করছিলা ইন্টারমিডিয়েটে, কিন্তু ওইটা অ্যাডমিশন টাইমে এসে দেখছো যে স্যারেরা ওইখান থেকে প্রশ্ন করে, তাহলে তুমি ওইটা আবার আইসা তুমি হচ্ছে তোমার বই থেকে বা যেটা তুমি ইন্টারমিডিয়েটে পড়ছিলা টেক্সট বই ওইটা থেকে তুমি আবার সলভ করবা। কিংবা ভিডিও আছে, কিংবা কোচিংয়ের ভাই আছে, হিউজ রিসোর্স, রিসোর্সের অভাব নাই। তুমি গ্রামের স্টুডেন্ট, টাউনের স্টুডেন্ট, ডাজেন্ট ম্যাটার, সব কিছু এখন অনলাইন হয়ে গেছে। তো গেলো এটা। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে কি যে তুমি সিঙ্গেল চ্যাপ্টার ওয়াইজ তুমি চিন্তা করো যে আমি হ্যাঁ আজকে গতি চ্যাপ্টার নিচ্ছি, তাহলে গতির সম্বন্ধে কোন প্রশ্নগুলো অ্যাডমিশন বইতে আসছে বা পরীক্ষাগুলো আসে ওগুলো কিন্তু ওই প্রশ্ন ব্যাংকে কিন্তু শুধুমাত্র সাজায় দেওয়া হয় যে গতি চ্যাপ্টার থেকে এই এই প্রশ্নগুলো আসে এই ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটি। তো তুমি আগে আইডিয়া নিবা যে আচ্ছা গতি থেকে এগুলো আসে, তাহলে আমি আবার তুমি ওই মেন বুকে আসবা, মেন বুকে আসা তুমি ওই টপিকগুলো যেগুলো অলরেডি চলে আসে ওগুলো আবার পড়বা। এতে করে হইলো কি যে তোমার বইটাও রিভাইজ হলো, সাথে তোমার অ্যাডমিশনের যে সিস্টেমটা সেইটাও ফুলফিল হইলো। তো এইটাই হচ্ছে নিয়ম। তারপর তুমি কোচিংয়ের যে প্রশ্নগুলো বা কোচিংয়ের যে নিয়মটা আছে ওই নিয়মের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে এক্সাম হয়, দেন পেপার ওয়াইজ এক্সাম হয়, ওই এক্সামগুলোতে ভালো করার চেষ্টা করবো। এই হচ্ছে ব্যাপার স্যাপার। কোচিংয়েই তোমাকে আগায় দিবে যে তুমি কেমনে কেমনে পথটা ওরা দেখাই দিবে যে তুমি আজকে গতি চ্যাপ্টার পড়ছো, গতি থেকে ওরা কয়েকদিন পরে এক্সাম নেবে। তো তুমি সব ধরনের যেই ক্রাইটেরিয়া বললাম ওই ক্রাইটেরিয়াতে পড়ে গেলা, দেন এক্সাম দিলে এক্সাম দেওয়ার পরে যে দুর্বলতাগুলো যেগুলো আছে এগুলো তুমি কাটাই উঠলা। এই হচ্ছে ওভারঅল। তো আশা করি তুমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এই হচ্ছে ব্রিফের একটা গাইডলাইন। তো সবার সফলতা কামনা করছি, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, সুস্থ তো অবশ্যই থাকতে হবে, এই সময়টাতে কিন্তু কোনোভাবেই অসুস্থ হওয়া যাবে না। হ্যাঁ, এখন প্রতিটা সেকেন্ড হচ্ছে কাজের। খোদা হাফেজ।